আজকে আমি বানাবো ক্ষীরে সিঙ্গারা, তার জন্য কি কি উপকরণ লাগে চলুন দেখে নিই। এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা, 1/2 চামচ নুন, 1 চামচ ঘি। আর এখানে আমি নিয়েছি পুর বানানোর জন্যে 1/2 কাপ খয়া ক্ষীর, খয়া ক্ষীরটাকে আমি গ্রেট করে নিয়েছি, 1 চামচ চিনি, কাজু বাদাম আর কিশমিশ। আর চিনির সিরা বানাতে নিয়েছি 1 কাপ চিনি আর সিঙ্গারা ভাজার জন্য তেল। প্রথমে আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিয়ে ভালো করে ময়ান দিতে হবে। এটা হয়ে গেছে ময়ান দেওয়া। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা মাখা হয়ে গেছে, এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 20 মিনিট। এবারে ময়দা থেকে আমি লুচি কেটে নেব। হয়ে গেছে লুচি কাটা। এবার আমি 1টা করে লুচি নিয়ে বেলে নেব। হয়ে গেছে বেলা। এবার মাঝখান দিয়ে আমি কেটে নিচ্ছি এইভাবে। এবার এটাকে ধরে এইভাবে করে নিচ্ছি আর এটাকে এইভাবে এই কোণটা একটু টিপে দিচ্ছি। মাঝখানে পুর দিয়ে দিচ্ছি। আগে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুর এই সাইডগুলো আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি এইভাবে দিয়ে এটাকে চেপে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো সমস্যা বানিয়ে নেব। এখানে 1 টেবিল নিয়েছি, মাঝখানে কেটে নিচ্ছি। এটাকে এইভাবে করে দিচ্ছি, এটা ধরে এই দিকে এখানটা একটু চেপে দিচ্ছি এভাবে। মাঝখানে পুর দিয়ে দিচ্ছি। সাইডগুলো একটু পানি লাগিয়ে নিচ্ছি এভাবে। এটাকে চেপে দিচ্ছি এভাবে। এইভাবে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নেব। এখানে আমার সবগুলো সিঙ্গারা বানানো হয়ে গেছে, এবার এগুলোকে আমি ভেজে নেব। এখানে আমি একটা কড়াই তেল নিয়েছি, তেলটা আমি অল্প গরম করে নিয়েছি। এর মধ্যে আমি সমস্যাগুলো দিয়ে দিচ্ছি।
গ্যাসটাকে মিডিয়াম রাখতে হবে, মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নিতে হবে। সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এইখানে আমি চিনির রসটা বানিয়েছিলাম, এর মধ্যে আমি সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে 5 মিনিট এর রসাতে ভিজিয়ে রাখবো, তারপর তুলে নেব। এভাবে উল্টে দিচ্ছি, 5 মিনিট পর তুলে নেব। এগুলো 5 মিনিট হয়ে গেছে, ভেতরে রস ঢুকে গেছে, এবার এগুলোকে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। রেডি হয়ে গেলো ক্ষীরের সিঙ্গারা। আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।